যুক্তরাজ্য জুড়ে ভয়াবহ বাসা সংকট চলছে বিশেষ করে রাজধানী লন্ডনে থাকার জায়গা সংকটের কারণে অনেকেই জীবন যাপন করছেন আবার যারা সরকারি বাসা বা কাউন্সিলের বাসা পাচ্ছেন তারা তাদের কর্মস্থল বা কাজের জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরে থাকতে বাধ্য হচ্ছেন সম্প্রতি এমনই কিছু ঘটনা সংবাদ মাধ্যমে উঠে এসেছে গার্ডিয়ানের খবরে বলা হচ্ছে গত চার বছরে তেপ্পান্নটি কাউন্সিল ছয় হাজারেরও বেশি পরিবারকে তাদের লোকাল এলাকা থেকে মানে স্থানীয় এলাকা থেকে বিশ মাইলেরও বেশি দূরে সরিয়ে দিয়েছে তবে অনেকেই সঠিক পরিসংখ্যানের তথ্য না দেওয়া এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে তিন সন্তানের সিঙ্গেল মাদার না দিয়া বলেন তাকে তিনবার বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করার পর নিজেকে তার কারগর মতো মনে হচ্ছে তিনি আরও জানান নর্থ ম্যানচেস্টার ক্রাম্পসেল থেকে বিশ মাইলেরও বেশি দূরে তাকে সর্বশেষ স্থানান্তর করা হয়েছে তার সন্তানেরা আগের জায়গার স্কুলে পড়াশোনা করত নটিংহাম থেকে তাদেরকে নিয়ে আসা আনা এবং তার তিন সন্তানকে জুলাই মাসে গৃহহীন হওয়ার পরে তাকে ডারবি এবং লিসেস্টার সহ মিডল্যান্ড জুড়ে অন্তত বিশটিরও বিএনবি মানে ব্রেন অ্যান্ড ব্রেকফাস্টের রুমে রাখা হয়েছে বাড়ি থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে রাখা এরাতে তিনি তার এক বন্ধুর ক্যাম্পার ভেনে চার রাত কাটিয়েছেন তিনি জানান তিনি জানেন না এই যে পরিস্থিতি এটা কবে শেষ হবে লন্ডনে এমন স্থানান্তরের ঘটনা শুধু না দিয়ে অথবা আন্নার সাথেই নয় এমন অনেকের সাথেই এই ঘটনাগুলো ঘটছে আর এটার মূল কারণ হচ্ছে বাড়ির তীব্র সংকট ফলে লন্ডনে থাকা গৃহহীনদের লন্ডন থেকে বেশ দূরে নিয়ে যাওয়ার যে হার সেটা বেড়ে গিয়েছে হাউজিং দাতব্য সংস্থা শেল্টার বলছে যে কাউন্সিলগুলো এখন সাশ্রয়ী মূল্যে গৃহহীনদের আবাসন ব্যবস্থা করতে পারছে না এর ফলে অনেকটা বাধ্য হয়ে তাদের বাজেটের সাথে অ্যাকোমিডেট করতে গিয়ে করতে গিয়ে অন্য এলাকায় গৃহহীনদেরকে স্থানান্তর করা হচ্ছে দুই হাজার সালের পর থেকে ছেষট্টি লোকাল কাউন্সিল বত্রিশ হাজারেরও বেশি পরিবারকে এভাবে বিভিন্ন জায়গায় স্থানান্তর করেছে এদিকে লন্ডন সহ যুক্তরাজ্যের বড় শহরগুলোতে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল শিক্ষার্থী এবং তাদের ডিপেন্ডেন্ট আসার হার বেড়ে যাওয়ার কারণে বাসার আরও ভয়াবহ সংকট চলছে বর্তমানে গত বছরের তুলনায় প্রায় বিশ থেকে ত্রিশ শতাংশ বেড়েছে বাসা ভাড়া এদিকে সংকট অন্যদিকে বাসা না পাওয়ার কারণে অনেকেই মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বিশেষ করে গানটি থেকে শুরু করে যেই সব যেই ওয়েবসাইটের মধ্যে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেওয়া হতো সেগুলোতে এখন বিজ্ঞাপন নেই ইভেন এমনকি যেই হা এই যে স্টেট এজেন্টগুলো যারা আসলে বাসা ভাড়া দেয় লন্ডনে তাদের সেখানে প্রত্যেকদিন মানুষ গিয়ে বসে থাকেন যখনই একটি খালি বাসা আসছে সাথে সাথে সেটা বিডিং করে রীতিমতো নিলামের মতো করে যেমন দেখা গেল যে যেই বাসার ভাড়ার হচ্ছে পনেরোশো পাউন্ড সেটা হয়তো তিন চারজন দাম বাড়াতে বাড়াতে আঠারোশো থেকে দুই হাজার পাউন্ডে গিয়ে ভাড়া নিচ্ছেন এ ধরনের ঘটনা লন্ডনে খুব ঘ ঘটছে তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি লন্ডনে কিন্তু এই সুযুগে অনেক স্ক্যাম হচ্ছে বিশেষ করে বাসা দেখিয়ে অ্যাডভান্স নিয়ে যাওয়ার পরে অনেকেই কিন্তু পরবর্তীতে আর বাসায় উঠতে পারছেন না সেই অ্যাডভান্সের টাকাটা মানে পুরোটাই লস হচ্ছে মেরে দিচ্ছে এ ধরনের ঘটনা কিন্তু ঘটছে সুতরাং সতর্ক থাকার কথাও কিন্তু বলা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আশ্রম মাসুম রানা ঠে লন্ডন